সাবস্ক্রাইব করুন। ডক্টর লালপ্যাথ ল্যাব, এশিয়ার বিখ্যাত প্যাথোলজি ল্যাব ডক্টর লালপ্যাথ ল্যাব, এখন কামারপুকুরে। রক্ত, মল, মূত্র, কফ সব ধরনের টেস্ট করা হয়। অথরাইজড কালেকশন সেন্টার আরোগ্য নিকেতন, কামারপুকুর চটি, বেঙ্গাই রোড। হোম কালেকশনের ব্যবস্থা আছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত আঙ্গারিয়া, জখম উভয় পক্ষের 9 জন। কয়েকদিন ধরে জয়পুর ব্লকের বৈতল, আঙ্গারিয়া এবং উত্তরবাড়ে রাজনৈতিক পারদ চড়ছিল। এলাকা দখল নিয়ে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাঁধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর থানার আঙ্গারিয়া গ্রামে। গতকাল রাতে দফায় দফায় দুই পক্ষের সংঘর্ষ উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সংঘর্ষে দুই পক্ষের 9 জন জখম হন। আহতরা চিকিৎসাধীন বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা গেছে বেশ কয়েকদিন ধরে এলাকা কার দখলে থাকবে তা নিয়ে ঠান্ডা লড়াই চলছিল তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। গতকাল রাতে বিভিন্ন ইস্যু নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়। সেই বচসা থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের চেহারা নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে জয়পুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। অভিযোগ পাল্টা অভিযোগ, সরগরম জয়পুরের রাজনীতি। আহত তৃণমূলের এক গোষ্ঠীর দাবি, যারা একসময় তৃণমূল করত কিন্তু ভোটের সময় বিজেপিকে সমর্থন করে বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসে বিশাল জয়ে ফের তারা এলাকায় নিজেদের অধিকার ফিরে পেতে মরিয়া হয়ে ওঠে। এলাকায় 100 দিনের কাজে নতুনদের কোনো সুযোগ দিচ্ছিল না তারা। গতকাল রাতে এই বিষয় নিয়ে তারা লাঠি টাঙ্গি নিয়ে আমাদের উপর চড়াও হয় এবং আমাদের 4 জন কর্মী প্রচণ্ড মারধর করে। উল্লেখ থাকে যে গত 3 দিন আগে উত্তরবার অঞ্চল প্রধান দিলীপ ঘোষকে পঞ্চায়েতের ভেতর বেধড়ক মারধর করে তৃণমূলের একটা গোষ্ঠী। জব কার্ডের কাজ নিয়ে গণ্ডগোলকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছায় উত্তরবার গ্রাম পঞ্চায়েতে। উভয় পক্ষের তৃণমূল বলে দাবি করেছে। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এই মারধরের ঘটনার দায় অস্বীকার করেছেন। জয়পুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অভিযোগের তীর সিপিএম এবং আরএসএসের দিকে। গতকালের ঘটনা জয়পুর ব্লক সভাপতি ইয়ামিন শেখ জানান, দীর্ঘদিনের পারিবারিক বিবাদের জেরে ঘটনাটি ঘটেছে। উভয় পক্ষের তৃণমূল কর্মী তিনি আরও বলেন, পুলিশকে বলেছি যারা দোষী ব্যক্তি তাদের উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে। অভিযোগ অস্বীকার করে পাল্টা অপর তৃণমূল গোষ্ঠীর দাবি, গ্রামে একসাথে তৃণমূল করতাম সকলে, কিন্তু তৃণমূলের নাম করে এক গোষ্ঠী বিভিন্নভাবে লুটেপুটে আত্মসাৎ করছিল সরকারি টাকা, এর প্রতিবাদ করতে গিয়ে আমরা আক্রান্ত হয়েছি। গতকাল রাতে আমাদের উপর চড়া হয়ে বেধড়ক মারধর করে এবং 5 জন তৃণমূল কর্মী জখম হন বলেই দাবি করেন অপর গোষ্ঠীর লোকজন। বাঁকুড়া থেকে কৌশিক ঘোষ, সাহেব ঘোষের রিপোর্ট, সময়ের সংবাদ। এর আগে কিন্তু ওদের কার্যকলাপ ছিল বিভিন্ন জায়গাতে, রাস্তার গায়ে লোকের কাছে টাকা খেয়ে কাজ করা, লোককে বস করে দেওয়া, তারপরে জঙ্গল কেটে খাওয়া, মানে এইসব জিনিসগুলো আমরা মানতে পারতাম না। ওই জন্যেই ওদের সঙ্গে আমাদের মনোমালিন্য। আমরা 98 থেকেই তৃণমূল করে আসছি। আমরা বিশেষ কোনো গোষ্ঠীর লোক নেই, আমরা দলকে ভালোবাসি, দল করি। তো ব্যাপারটা হচ্ছে ওরা এই সব দিক থেকে ওরা জবরদখল করে আসে, সেই জন্যে আমরা ওর বিরুদ্ধে প্রতিবাদ করতে যাওয়ার জন্য কালকে এই রকম ঘটনাটা ঘটেছে। তো ব্যাপারটা হচ্ছে 100 দিনের কাজ বা অন্য কোনো দিক থেকে সমস্যা নেই। আমরা স্বপন কোলেরও লোক নই, ইয়ামিনেরও লোক নই। আমার ব্যক্তিগতভাবে আমি ইয়ামিনকে ভালোবাসি, সেটা আলাদা কথা, কিন্তু আমরা তিন নাম। কী নাম তো? আমার নাম রাজীব আলো। পিছু থেকে আমাকে দিয়ে দিল তো মানে ঠেঙাই করে। আমি আমার ছেলেদের কাজ করে নিয়ে ঘিরে নিয়ে পালিয়ে আসছি, বাবা কাজ করে নিয়ে ঘিরে পালিয়ে আসছি, বাবাও ছাড়াচ্ছে, আমিও ছাড়াই। তারা তারা কোন দলে? তারা তো তৃণমূল দি। হ্যাঁ, করেছিল, বিজেপি করছিল। আর আপনারা? আমরা তৃণমূল করছি না, তৃণমূলে ভোট করিয়েছি। ওরাও কি আগে তৃণমূল করত? হ্যাঁ, আগে করতো। তো তৃণমূলের লোক তৃণমূলকে মারলো কেন? ওইটাই ওই যে জব কার্ড তৈরি করতে পারিনি, আর খেতে পারিনি, 11 বছর জব কার্ড থাকছে, সেটাকে আবার বলছে পুনরায় চাই আমাদেরকে জব কার্ড তৈরি করতে রাখ। বুঝে কী করে নেওয়ার লেগে আমরা পিছিয়ে আসি, পাঠিয়ে অফিস দখল করে আসি। আমরা দখল করে আসি পাঠিয়ে অফিস, আমাদের পিছিয়ে আছে, আমরা চালাচ্ছি, দেশপাট আমরা চালাচ্ছি। অন্য দলের লোকজন বলছে যে বাইরে আলোচনা হচ্ছিল, রাজনৈতিক আলোচনা, তখনই আমাদেরকে আক্রমণ চালায়। আমাদের লোকই দেশপাট চালানো হচ্ছে, দল চালানো হচ্ছে, জঙ্গল চালানো হচ্ছে, সমস্ত কিছু করা হচ্ছে।